মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। চলো আজকে কি কি হয় দেখতে থাকো। আর এখন দেবো মাছেদের খেতে, যে কটাই আছে খেতে দিয়ে দিই, পরে আমার বর বলে ছাড়ো কটা আমাকে এনে দেবে। আর এই যে এদেরও এখানে তুলে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি। চলো এবার বাসনপত্র সব কিছু গুছিয়ে সকালবেলা টিফিন করতে হবে। আর আজকে সকালবেলা মা বলে দিয়েছে সিদ্ধ ভাত করতে, আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আছে এই দিয়ে দিয়ে দেবো। চলো তারপর ঠিক হবে যে রান্নাবান্না কি হবে না হবে, চা করতে হবে, প্রচুর কাজ সকাল থেকে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো এরপর কী কী হয়। সবথেকে ভালো হয়েছে একটা জিনিস কি জানো তো, সেটা হচ্ছে আমি যেই মাছটাকে বেশি পছন্দ করতাম, মানে এই যেই মাছটা একটু একটু বড় হয়েছে সেই মাছটাই মারা যায়নি, ও বেঁচে আছে, তাতেই আমি একটু খুশি হয়েছি। আর এই যে ওদের এখন খেতে দিয়ে দিই, এই যে আমাদের বাড়িতে সিরিয়াল শুরু হয়ে গেছে 9টা থেকে। কি আবার হবে, বিস্কুট শেষ, খাওয়াও শেষ। এই যে সিরিয়াল শুরু হলো, তার কখন শেষ হবে তার কোনো অন্ত নেই। মারিয়ার ঘর থেকে বিস্কুট এনে দাও তো, একটা টোস্ট বিস্কুটের প্যাকেট। বাবার তো একটুখানি পেছনে লেগে নিলাম, আর এখন এখানে মা আমাকে একটু কুমড়ো আর একটা আলু কেটে দিচ্ছে, কারণ এগুলোই সিদ্ধ দেব। আজকে সকালে বললামই যে সেদ্ধ ভাত করব, তার জন্য এখানে মা কেটে দিচ্ছে, আর আমি ওখানে নিচে বসবো একটু পরে চাল কুমড়ো কাটতে। আর কালকে চেনটা পরিষ্কার করে রেখেছিলাম, দেখতে পাচ্ছ পুরো কিন্তু নতুনের মতো হয়ে গেছে, তাই সেটা আমি গলায় দিয়ে নিলাম। আর এরপর চলো গিয়ে আমি চাল কুমড়োটা কাটতে বসে যাই। আর চাল কুমড়োটা কিন্তু আমি আগে বাবাকে দিয়ে একটু পোচ দিয়ে নিয়েছি, কারণ চাল কুমড়ো নাকি একটুখানি পোচ দিতে হয়, মানে একটুখানি কেটে দিতে হয় বাড়ির ছেলেরা থাকলে, না হলে কি চাল কুমড়ো বলি দেয়, তার জন্য এই নিয়ম মেনেই আর কি আমি এখানে চাল কুমড়োটাকে পোচ দিয়ে নিয়েছি। আর এখন আমি চাল কুমড়োটা কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ আজকে করব চাল কুমড়োর ঘন্ট মুগ ডাল দিয়ে, যার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চেক করে নিও। তো এখানে আমি এখন চাল কুমড়োটাকে বসিয়েই দিয়েছি, আর চাল কুমড়োটা প্রথমে বসিয়ে দিলাম, ওটা একটু নরম হোক, নুন দিয়ে দিয়েছি। আর তারপর আমি এখানে ডালটাকে ধুয়ে নেবো ভালো করে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমার ওইদিকে ভাতটা হয়ে গেছে, সকালের ভাতটা আমি করেই রেখেছি। আর এখন আমি ডালটা এখানে ধুয়ে নিয়ে তারপর আমি ভাতটা বেড়ে নেবো, ওদিকে ওটা হতে থাকুক। আর ডালটাও আমি ধুয়ে ওই জন্য রেডি করে নিলাম, চাল কুমড়োটা একটু নরম হলে তারপরে আমি ডালটা দিয়ে দেবো। আর কুমড়োটা না একদমই কচি ছিল, যার জন্য কুমড়োটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আর সেই জন্য আমি কুমড়োটা আর আলুটাকে ভাতের মধ্যে থেকে বের করে নিয়ে আমি ওটা ঢাকনার মধ্যে রেখে দিলাম। আর এখন সকালের ভাতটা, যেহেতু এই হাঁড়ির মধ্যেই আমি দুপুরের ভাত বসাবো, তার জন্য আমি সকালের ভাতটা পেরে নিলাম। আর এই যে ভিডিও করতে গিয়ে আজকে আমার এই অঘটনটা ঘটেছে, দেখতেই পাচ্ছ কী সর্বনাশটা হয়েছে। যারা আর কি ইউটিউবে ভিডিও করো তারা জানো এই জিনিসটা নষ্ট হলে ভিডিও করতে কতটাই কষ্ট হয়। তো এই যে আমার এই ট্রাইপডের তিনটে ডান্ডার মধ্যে একটা ডান্ডা ভেঙে গেছে, তো ওটাকে পরে ফেভিকুইক দিয়ে আর কি ঠিক করে নিতে হবে, আমার বরকে দেখাতে হবে। আর এখন আমি চলে এসে এই যে তরকারির মধ্যে চাল কুমড়োটার মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম, আর সেটা নাড়তে নাড়তেই ভাবছি যে এবার আমার কি হবে, আমি ভিডিওটা কি করে করব, কারণ স্ট্যান্ড ছাড়া না ভিডিও করতে খুব অসুবিধে হয়। এই যে আমি দেয়ালের মধ্যে হেলান দিয়ে ফোনটাকে রেখেছি, সেরকম কিছুই শেয়ার করতে পারছি না তার জন্য। আর এই যে এখন আমি ওইসব ভাবতে ভাবতেই, মারা তো সেদ্ধ ভাত খাবে, আমি সেদ্ধ ভাত খাবো না, কালকের একটু চাউমিন ছিল তাই আমি ওটাকে মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছি, আর সেটাই এখন আমি খেয়ে নিচ্ছি। দেখতেই কতটা গরম, তার জন্য আমি ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছি। আর ফুদিয়ে ফুদিয়ে খেতে খেতেই এরপর আমি চলে যাবো হচ্ছে বাকি কাজবাজ করতে করতে। এদিকে আমি গাটি কচুর জন্য আলু কেটে সেটাকে ভাজাও বসিয়ে দিয়েছি, কারণ ঝটপট করে রান্না না করলে না অনেকটা দেরি হয়ে যাবে। আর এখন আমি যাব কটা বাসন মাজতে, কারণ এই যে আমার ছোট কড়াইটা ধুয়ে নিচ্ছি আর গামলাটাও ধুয়ে নিচ্ছি, কারণ বড় কড়াইটার মধ্যে গাটি কচুটা বসাবো, যেহেতু অনেকটা গাটি কচু তার জন্য। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি বাসন মেজে নিই, আমার বাসন জমাতে একদমই ভালো লাগে না, বাসন জমে গেলে আমার মাথার মধ্যে অনেকটা হেডেক হয়ে যায়, মনে হয় যে কত কাজ বাকি কত কাজ বাকি, তার জন্য আমি বাসন টাসন যা জমে কাজ করতে করতে টুকটুক করে সমস্ত বাসনই মেজে নিই, যার জন্য আমার লাস্টে কোনো বাসন জমাই থাকে না, একটা কি দুটো যেই কড়াইটার মধ্যে লাস্ট রান্না হয় সেই কড়াইটা বা একটা গামলা থাকে। এরকমভাবে আমি চটপট করে আর কি সমস্ত কাজবাজ করে তাড়াতাড়ি করে সব সামলে নিই।
আর এই যে এখন বাবা ওখানে বসে বসে কাটছিল হচ্ছে চাল কুমড়ো শাক, মা বাজার থেকে কিনে এনেছে, বাজার থেকে না সরি ভুল বললাম, আমাদের পাড়াতে একটা দাদু আছে, ওই দাদুটা দিয়ে যায়, খুব সুন্দর পরিষ্কার দাদুটার গাছ মানে শাকটা আর কি, যেই শাকে উনি বিক্রি করে খুব ভালো পরিষ্কার, একদম ধুয়ে উনি বিক্রি করে, কোনো ময়লা থাকে না, তাই বাবা ওটাকে কেটে নিল। আর এদিকে আমি ঘাটি কচু দিয়ে টমেটো টমেটো সব দিয়ে মশলা দিয়ে কষিয়ে বসিয়ে দিয়েছি, এবার জাস্ট জল দিয়ে দিয়ে হালকা হালকা করে একটু কষাবো, তারপরেই আর কি পুরো জল ঢেলে দেবো, আর জল ঢেলে দিয়ে তারপর আমি যাব বাকি কাজবাজ করতে। আর তোমাদের কার কার আমার মতো এরকম টেবিল মোছার বাতিক আছে আমাকে একটু বলবে, আমার কিন্তু মানে টেবিলে একটু ধুলো পড়লেই টেবিলটা আমি মুছে নিই চটপট করে, নাহলে আমার মনে হয় কি টেবিলের মধ্যে কিচকিচ কিচকিচ করছে, সব কিছু টেবিলে হাত দেওয়া যায় না। আর ওদিকে আমার চুলটা দেখতে পাচ্ছ কিরকম ব্রাহ্মণদের টিক্কির মতো মানে কিরকম একটা উঠে আছে, তো সেইটাকেই ঠিক করতে চলে আসলাম এখন কাজের ফাঁকে। ওইখানে আমি গাঁটি কচুটাকে আর কি বসিয়ে দিয়ে এসছি, আর আমি এখন এখানে চলে এসেছি চুলটাকে একটু ছাড়তে, কারণ চুলটাকে ছেড়ে যে কাজ করব তারও উপায় নেই, কারণ যা গরম পড়েছে সেটা তো একদমই হবে না। আর তার জন্য আমি এখানে চুলটাকে ভালো করে গুটিয়ে নিলাম, আর গুটিয়ে এইবার যাব হচ্ছে বাকি সমস্ত কিছু কাজবাজ করতে। ওইদিকে না বাবা নিচে পাম্পটা চালিয়ে এসছে, কারণ বাবা গেছে ছাদে জল দিতে, আর এদিকে আমার মা আর শাশুড়ি মা গেছে হচ্ছে একটু ডাক্তারখানায় আমার মার রিপোর্ট করাতে, তো রিপোর্টটা ওরা করি মানে রিপোর্ট করাবে কত টাকা লাগবে সেগুলোই জানতে গেছে আর কি, রিপোর্ট করাতে না ডাক্তার দেখাতে গেছিলো, তো সেই রিপোর্টটা করতে বলেছে। আর আমি এদিকে পাম্প চালিয়েছি বলে এদিকে আমি এই ড্রামের মধ্যে জলটাও ভরে নিলাম, আর জল টল ভরে সমস্ত কিছু কাজবাজ করে স্নান করে আমি এখানে আমার সোনাদের পুজোও দিয়ে দিয়েছি, আর সমস্ত বেলুন ফেটে গেছে দেখতে পাচ্ছ, শুধুমাত্র দুটো বেলুনই পড়ে আছে, এগুলো যবে ফেটে যাবে তবে আর কি আমি এগুলোকেও খুলে দেবো। আর আজকে কিন্তু আমার সোনাদের আমি পুরো নয়নতারা ফুল দিয়েই সুন্দর করে সাজিয়েছি, এখন না নয়নতারা ফুলগুলোই খুব ফোটে। আর তোমাদের যেরকম বলেছিলাম যে আমি কিন্তু রোজ দিনই পুজোর আগে এখন চেষ্টা করব যে মুখে বেসনটা মাখার, আর এই বেসনটা মেখে না আমি মুখে খুবই উপকার পাচ্ছি, মানে আমার যতটুকু যা আর কি তেল তেল ছিল স্কিনটা ততটুকু বেসনটা মাখার পর কিছুক্ষণ থাকে না, রাত্রিবেলা শোয়ার পর আর দুপুরবেলা শোয়ার পর আমি দেখতে পাই যে শুধুমাত্র নাকের কাছে আর কপালের এই ধার নাকের চারপাশে শুধু শুধু তেল তেলটা থাকে আর ওইসব মেখে। এখন আমি তোমাদের দেখাচ্ছি যে কী কী আজকে রান্না হয়েছে, আজকে তো বেশি কিছু রান্না করিনি বললামই, করেছি ভাত, তার মধ্যে আছে পেঁপে সিদ্ধ দেওয়া বাবা খাবে, আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে তরকারিটা করেছি, আর এইখানে হচ্ছে গাঁটি কচু, এটা দুপুরের জন্য রেখেছি, আর ছোটো বাটিতেও আছে, ওইটা হবে রাত্রের জন্য, রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, রাত্রেটা আর কোনো ঝামেলা নেই। আর এই যে আর করেছি চালতার চাটনি, আর এই যে এখন আমি ওইটা মেখেই আর কি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম, আর তারপরে আমি মুখটাকে ধুয়ে নিয়েছি ওটা শুকিয়ে যাওয়ার পর, তো চলো এরপর ভিডিওটা শেষ করে দিই। দুপুরে তো খেয়ে দিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, আর তোমরা কেন প্লিজ আমাকে কমেন্ট করো না একটু বলো তো, তোমরা তো একটু কমেন্ট করলে আমার ভালো লাগে, তোমরা 50 জন দেখো, 60 জন দেখো, 40 জন দেখো, যারাই দেখো না কেন একটু কমেন্ট তো করতে পারো, তাহলে আমার খুব ভালো লাগবে, আর আমি তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে না, কিছু চেঞ্জ করতে হবে, সেগুলো একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো বেশি আর বকবক করবো না বলে অনেকটাই বকবক করে ফেললাম, আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।